অষ্টম শ্রেণীর আজকের বিষয় হচ্ছে কি অনুসর্গ। অনুসর্গ কাকে বলে আমরা জানবো, অনুসর্গের মানে বৈশিষ্ট্য কি, সেসব আমরা দেখবো আজকে। তো অনুসর্গ কাকে বলে, অনুসর্গ হচ্ছে যে সমস্ত যেসব শব্দ বিশেষ্য বা সর্বনাম বা বিশেষণের পরে বসে কি করে বিভক্তির কাজ চালায় এবং কারণ নির্ণয়ের সাহায্য করে তাকে বলা হয় অনুসর্গ। অনুসর্গগুলি সাধারণত কি বলা হয়, যে অনুসর্গকে সাধারণত ওগুলো অপরিজাতীয় শব্দ হয়, তাহলে কি হবে যে সমস্ত অপরিজাতীয় শব্দ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে কি হচ্ছে বিভক্তির মতন যুক্ত না হয় শব্দের পরে আলাদাভাবে বসে কি করে কারণ নির্ণয়ে সাহায্য করে সেগুলোকে বলা হয় অনুসর্গ। অনুসর্গগুলি সাধারণত কি হয় অব্যয়বাচক শব্দ, এগুলো কখনো স্বাধীন রূপে স্বাধীনভাবে কখনো শব্দের বিভক্তি রূপে বাক্যের সাধারণত বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে। যাই হোক সাধারণত বিভক্তি যেমন ভাবে কাজ সেরকম ভাবে অনুসরণের কাজ, তবে বিভক্তি হচ্ছে শব্দের সঙ্গে যুক্ত হয়, অনুসরণ শব্দের উপরে আলাদাভাবে বসে। তাহলে কি বললাম অনুসর্গ বা কর্ম প্রয়োজনীয় বাংলা ভাষা একটা হচ্ছে পারিভাষিক শব্দ, বাংলা ভাষায় মানে সাধারণত যে অব্যয় শব্দগুলি কি হয় বিশিষ্ট সর্বনাম বা বিশেষণের পরে বসে কি করে স্বাধীনভাবে মানে আলাদাভাবে যুক্ত হয়, শব্দ বিভক্তি নাই, বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাকে বলা হয় অনুসর্গ। এবং আমরা অনুসর্গে শ্রেণীবিভক্ত কি বৈশিষ্ট্য কি এগুলো দেখি কি আছে অনুসর্গগুলি কি বলুন মানে বিশেষ সর্বনাম বা পদের পরে বসে শব্দ বিভক্তির মতন কাজ করে। অনুসর্গগুলি অনুসর্গগুলির অর্থ কি হচ্ছে অনু মানে হচ্ছে পশ্চাৎ মানে অ্যাকচুয়ালি হচ্ছে পরে অবস্থান। বাংলা ভাষায় মানে যে সমস্ত এই ধরনের অপরিজাতীয় শব্দগুলি বিশেষ বা সর্বনামের পরের বসে আলাদাভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে, সে কারণে একে অনুসর্গ বা কর্ম প্রবচনীয় বলা হয়। এটা কি যেমন উদাহরণ কি উদাহরণ হচ্ছে দাঁড়া দিয়া প্রতি প্রতি সাথে সঙ্গে অভিমুখে মানে বাইরে ভিতরে সম্মুখে এগুলো হচ্ছে সাধারণত হচ্ছে অনুসর্গ। আবার কতগুলো অসমাপিক কি আছে যেটি অনুসর্গ হিসাবে ব্যবহৃত হয়, যেমন ধরো করিয়া বলিয়া চলিয়া হ্যাঁ ধরিয়া এই ধরনের অনুসর্গগুলি বেশিরভাগ কি হয় শব্দের পরে বসে, তবে কখনো কখনো শব্দের আগেও বসে, যেমন ধরো বিনা যুদ্ধে নাই দেব সুচাক্য মেদিনী, এখানে কি হয় অনেক সময় কি হচ্ছে শব্দের আগেও বসে। পদের সঙ্গে বিভক্তি যোগ করার পরে কখনো কখনো অনুসর্গ যোগ করা হয়, মানে বিভক্তি যোগ করার পরেও অনেক সময় অনুসর্গ যোগ করা হয়, যেমন ধরো মানে সে হাতে করে নিয়ে এসেছে এরকম। যাই হোক অনুসর্গগুলি সাধারণত কি বলুন বৈশিষ্ট্যগুলো কি, অনুসর্গগুলি অব্যয় পদ এবং এগুলি নিজস্ব অর্থ আছে। অনুসর্গগুলি শব্দের পরে বসে, সেই শব্দের সঙ্গে পরবর্তী শব্দের পরে আলাদাভাবে বসে এবং সেই শব্দের সঙ্গে একটা কি হয় পরবর্তী শব্দের মধ্যে একটি অর্থবোধক শব্দ সৃষ্টি অর্থবোধক সম্পর্ক সৃষ্টি করে। কি বললাম অনুসর্গগুলি শব্দের পরে বসে সেই শব্দের সঙ্গে যে শব্দের পরে বসে সেই শব্দের সঙ্গে মানে অনুসর্গের একটা কি হয় অর্থবোধক শব্দ বা অর্থবোধক যে শব্দ বসে তার সঙ্গে একটা সম্পর্ক সৃষ্টি হয়, মানে যে শব্দের পরে বসে তার সঙ্গে একটা অর্থবোধক সম্পর্ক সৃষ্টি করে। বিভক্তি দিয়ে যেমন কারক চেনা যাচ্ছে না অনুসর্গ দিয়েও কিন্তু আমরা কারক চিনতে পারি। আর অপ্যয় আর প্রত্যেকগুলি অনুসর্গগুলি প্রত্যেকটি নিজস্ব অর্থ আছে, আর অনুসর্গগুলো কি হয় বিভক্তির মতন কাজ করে। আর কতগুলি অনুসর্গ কি হয় শব্দ বিভক্তির মতন কারক নির্ণয়েও সাহায্য করে, যেমন ধরো অপরিতে হতে হচ্ছে। আর অনুসর্গে ব্যবহার কিন্তু ক্ষেত্রে বিশেষে মানে সাধু চলিত ব্যবহারের ভাষায় কিন্তু আলাদা আলাদা হতে পারে, যেমন আমরা সাধু বা চলিত ভাষা ব্যবহার করবো সে সময় কিন্তু আলাদা আলাদা ব্যবহার হতে পারে। তাই অনুসর্গের প্রয়োজনীয়তা কিসের জন্য, অনুসর্গগুলি বাংলা ভাষায় বিভক্তির কাজ করে সেন বাক্য গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অনুসর্গগুলি বাক্য গঠনে তাকে সাহায্য করে, সেজন্য মানে অনুসর্গ ব্যতীত বাক্য গঠন সাধ্য সম্ভব নয়। তারপর হচ্ছে অভাব অর্থে তুলনা অর্থে হ্যাঁ দুয়ের মধ্যে আমার তুলনার পার্থক্য যখন এসব বোঝানো হয় বা ভাব এই ধরনের ভাব প্রকাশ করার জন্য অনুসর্গের প্রয়োজন, মানে বিভক্তির কাজ হচ্ছে মানে বিভক্তি যদি না থাকে সেই বিভক্তির কাজটা অনুসর্গকে দিয়ে করানো হয়।
আর অনুসর্গ কি হয়, অনুসর্গ কারক চিনতে সাহায্য করে বা কারক নির্ণয়ে সাহায্য করে। অনুসর্গ গুলো কি করছে মানে প্রত্যেক বাক্যের প্রত্যেকটি শব্দের মধ্যে একটা মানে কি হয় সম্পর্ক স্থাপন করে একটা অর্থবোধক শব্দ তৈরি করে। যাই হোক, অনুসর্গ সাধারণত অনুসর্গকে সাধারণত দুভাবে ভাগ করা হয়েছে, শব্দজাত অনুসর্গ আর একটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। শব্দজাত অনুসর্গ কোনগুলি? দিকে, প্রতি, নিকট, ছাড়া, সঙ্গে, সম্মান, নিমিত্ত, এগুলো হচ্ছে শব্দজাত অনুসর্গ। আর ক্রিয়াজাত অনুসর্গ কি? করে, আবার আমরা বলি ধরে, হ্যাঁ, চেয়ে, বলে, এগুলো বা বলিয়া, এগুলো হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। যাই হোক, আর যা আমি তোমাকে কতগুলো অনুসর্গ বলছি, যেমন ধরো বিশেষ অনুসর্গ। বিশেষ অনুসর্গ কি মানে বাক্যের মানে কি বলবো, অনেক সময় কোনো কোনো পদের পরে বসে বাক্যের সাথে ওই পদকে সম্পর্ক করে একটি বিচার করে কয়েকটি ভাবে ভাগ করা যায়। মানে এগুলো হচ্ছে মানে সাধারণত প্রধানত এই অনুসর্গে এগুলো শ্রেণীকরণ হয়, অনুসর্গে প্রধান শ্রেণীকরণ দুটি, একটা শব্দজাত একটা কি আছে, আরো কতগুলি বলছি যেমন ধরো বিশেষ অনুসর্গ, আরো কয়েকটা অনুসর্গ বলছি। বিশেষ অনুসর্গ হচ্ছে বিশেষ পদের পরে বসে, সর্বনাম উপসর্গ হচ্ছে সর্বনাম পদের পরে বসে, আবার বিশেষণ উপসর্গ হচ্ছে বিশেষণ শব্দের পরে বসে। আর উপসর্গ তো অনেক রকমের হয়, সরি উপসর্গ হচ্ছে এগুলো হচ্ছে মানে তোমার উপসর্গের অপদান শ্রেণী। ওই সর্বনাম বিশেষ উপসর্গ, সর্বনাম অনুসর্গ, বিশেষণ অনুসর্গ, এগুলো হচ্ছে কি হচ্ছে বিশেষের পরে বসে সেটা বিশেষ অনুসর্গ শব্দের পর, মানে এগুলো সাধারণত অপদান শ্রেণীর বা তোমাদেরকে বারবার বলা হচ্ছে বিশেষ অনুসর্গ বিশেষের পরে বসে, সর্বনাম অনুসর্গ সর্বনামের পরে বসে, আর বিশেষণ অনুসর্গ সর্বনামে এই বিশেষণের পরে বসে। আরেকটা হচ্ছে অনুসর্গের সাথে বিভক্তি আছে কি নেই তার উপর ভিত্তি করে অনুসর্গকে আমি দুটো দুরকম ভাবে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বিভক্তিযুক্ত অনুসর্গ, একটা বিভক্তিহীন অনুসর্গ। বিভক্তিযুক্ত অনুসর্গ কিরকম, যেমন ধরো মানে সাধারণত নামজাত অনুসর্গে এই বিভক্তিযুক্ত থাকে, যেমন ধরো আমি তোমাকে বলছি উপর, উপর থেকে কি হবে সেটা বিভক্তিযুক্ত অনুসর্গ, উপর থেকে উপরে উপর। আবার ধরো আগে, আগ থেকে আগে, এগুলো হচ্ছে সাধারণত বিভক্তিযুক্ত অনুসর্গ। আর বিভক্তি ভিন্ন অনুসর্গ, যেমন যে সকল অনুসর্গের সাথে মানে অনুসর্গের সাথে কোনো ধরনের বিভক্তি যুক্ত থাকে না, এগুলো সাধারণত অপদান শ্রেণী বিভাগ। মূল হচ্ছে শব্দজাত আর ক্রিয়াজাত অনুসর্গ, এই দু ধরনের। আর বিভক্তিহীন অনুসর্গ হচ্ছে ওই দ্বারা দেওয়া কর্তৃক এই বিভক্তি ধরনের। আর একটা বলছি উপসর্গ আর অনুসর্গের মতো মধ্যে আমি একটা পার্থক্যটা বলে দিচ্ছিলাম এর আগে, তুমি উপসর্গ অনুসর্গ উপসর্গটা হয়েছিল। উপসর্গ হচ্ছে বিভক্তির মতো ব্যবহার হয় না, কিন্তু অনুসর্গ বিভক্তির পদ পরিবর্তে ব্যবহৃত করা হয়। উপসর্গ উপসর্গ কিন্তু অবিসূচক শব্দ মানে স্বাধীন পদ হিসাবে বাক্যে ব্যবহৃত কিন্তু হয় না, অনুসর্গ কিন্তু মানে বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হয়। উপসর্গের কিন্তু নিজস্ব অর্থ নেই, অনুসর্গের নিজস্বতা আছে মানে নিজস্ব অর্থ আছে। যাই হোক, উপসর্গ শব্দের পূর্বে বসে, অনুসর্গ শব্দের পরে আলাদাভাবে বসে, স্বাধীনভাবে থাকে, আলাদাভাবে বসে স্বাধীনভাবে থাকে, এই হচ্ছে উপসর্গ অনুসর্গ। কি কি বললো? উপসর্গ শব্দের আগে বসে, অনুসর্গ শব্দের পরে আলাদাভাবে বসে। উপসর্গে কিন্তু কোনো নির্দিষ্ট অর্থ নেই, অনুসর্গে নিজস্ব অর্থ আছে। উপসর্গ উপসর্গকে বিভক্তির মতন কাজে ব্যবহার করা যায় না, অনুসর্গকে কিন্তু বিভক্তি বদলে ব্যবহার করা যায়। ঠিক আছে, উপসর্গ কারণ নির্ণয়ে সাহায্য করে, কিন্তু অনুসর্গ সেখানে কারণ নির্ণয়ে সাহায্য করে, মানে উপসর্গের নিজস্ব অর্থ নেই, অনুসর্গের নিজস্ব অর্থ আছে। এই হচ্ছে উপসর্গ আর অনুসর্গের পার্থক্য। যাই হোক, তাহলে উপসর্গ বলতে কি বুঝলে? উপসর্গ হচ্ছে যেসব মানে শব্দ বিশেষ শব্দ বলতে হচ্ছে হ্যাঁ অভিযানের শব্দ বিশেষ সর্বনাম বা বিশেষণের পরে বসে, বিভক্তির কাজ চলে এবং কারক নির্ণয়ে সাহায্য করে। যেমন ধরো দুঃখ বিনা শুনলাম ভয় কি মহিতে, দুঃখ বিনা বিনা কি হচ্ছে শব্দের পরে বসে আলাদাভাবে বসে কারক নির্ণয়ে সাহায্য করছে। ঠিক আছে, ও দ্বারা দেওয়ার অনুসর্গ কি? অনুসর্গ অনুসর্গের কর্ম প্রবচনীয় বলা হয়, মানে অনুসর্গ আপনার কর্ম প্রবচনীয়। আরেকটা হচ্ছে অনুসর্গ সাধারণত অব্যয়জাতীয় শব্দ। আর অনুসর্গের কি মানে বৈশিষ্ট্য হলো অনুসর্গ একটা অর্থবাহী শব্দ, শব্দের সঙ্গে নাম হিসেবে মানে এটা আলাদা বসে থাকতে পারে, স্বাধীনভাবে বসে থাকতে পারে। আর অনুসর্গের কি আছে নিজস্ব অর্থ আছে। যাই হোক,
অনুসর্গের আপনার কর্ম প্রবচনে যেমন হতে দ্বারা দিয়া, এগুলো হচ্ছে অনুসর্গের কি অপর নাম। যাই হোক, আমাদের এক একদিন উপসর্গ হলো, আজকে অনুসর্গ, আজকে এই পর্যন্ত, পরের দিন অন্য বিষয়।